নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব, এই কোভিডকাল একটা ভয়াবহ কাল গেল, ভয়ঙ্কর কাল গেল। সেই কোভিডকালের পরে কিন্তু এখন পরপরে সমস্ত নর্মালাইজ হওয়াতে অনেক পেশেন্ট আমাদের কাছে আসছেন যেনাদের গায়ে দাগলা হয়ে চুলকানি হওয়া, বিস্কুটি বিস্কুটি মতন উঠে যাওয়া, এই সমস্ত কমপ্লিকেশন সেই কাল থেকেই, কোভিড পজিটিভ হওয়ার পরের কাল থেকেই কিন্তু এই নিয়ে কষ্ট পাচ্ছেন। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। যারা নতুন বন্ধু আছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য, আর পূর্ণ বন্ধুদের অশেষ ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য। আরও কিছু অতিরিক্ত কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে আপনি লিখলে আমি চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে সেটা নিয়ে তুলে ধরার। এই কোভিডকালের পর থেকে ইদানিং আমি দেখছি প্রচুর রুগী আসেন, ওনার গায়ে কারোর কারোর ওই র্যাশ মতন বেরিয়ে যায় বিছুটি বিছুটি, কারোর কারোর গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হচ্ছে, কারো খুব অস্বস্তিকর বিষয় হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছে না, প্রাণ আনচান করছে, সারা গায়ে চুলকানি, আর এই নিয়ে প্রায় দীর্ঘ এক দেড় বছর ধরে কষ্ট পেয়ে যাচ্ছেন। তার সাথে তার সলিউশনের জন্য বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে কোনো সলিউশনও তো নেই, সলিউশন হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক্স দেওয়া, অ্যান্টি অ্যালার্জিক হাই ডোজে অ্যান্টি অ্যালার্জিক যতক্ষণ চলছে ততক্ষণ ওনারা একটু বেটার থাকছেন, কিন্তু সমস্যাটা থেকেই যাচ্ছে। ওয়েরেস অন্য দিক হলো অ্যান্টি অ্যালার্জিক এই চুলকানি দাগলাটা কমলো, কিন্তু তার সাথে সাথে আবার ঘুমো ঘুমো ভাব, সবসময় মোশন অফ দ্য লাইফ স্লো হয়ে যাওয়া, এবং সবসময় একটা ড্রাউজি ভাবগুলো থাকছে, বা সলিউশনও হচ্ছে না। যতক্ষণ ওষুধ খেয়ে আছি ততক্ষণ ঠিক আছে, তার পরের দিন থেকে আবার যেখানে ছিল সেখানেই। তো এই কোভিডের পরে ইমিউন সিস্টেমে এমন একটা গড়বড়ি হয়েছে যাতে এই অ্যালার্জিক ডিফারেন্ট টাইপ অফ ডিসঅর্ডার অনেক অনেক পরিমাণে বেড়ে গেছে। সলিউশন হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক দিলেই কিন্তু এই কমে থাকে। তো অ্যান্টি অ্যালার্জিক আমরা ব্লাইন্ডলি ব্ল্যাঙ্ক দিচ্ছি অন্ধকারে তীর ছোড়ার মতন, যে অ্যালার্জি হচ্ছে ঠিক আছে অ্যান্টি অ্যালার্জিক দাও, কিন্তু খুঁজতে হবে কিসের থেকে কোন কোন জিনিস আমার বডিতে হাইপার রিয়াক্টিভ হয়ে গেছে যারা গিয়ে আমার শরীরের মধ্যে অ্যালার্জিস ক্রিয়েট করছে। সেটা যদি আমরা পিন পয়েন্ট করে আইডেন্টিফাই করে নিতে পারি যে কোন কোন জিনিস কত পরিমাণে অ্যালার্জি আমার শরীরে করছে, তাহলে আমার তার নিদান খুব ভালোভাবে সম্ভব। কারণ জানা গেলে নিবারণ করাটা প্রচণ্ড ইজি হয়ে যায়। তো আসুন, এটার জন্য আমাদের যেটা প্রয়োজন, অ্যালার্জি কোন কোন জিনিসে কত পরিমাণে হচ্ছে সেটা জানার জন্য আমাদের স্কিনের উপরে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে হয়। সেই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে আমরা চিহ্নিত যখনই করি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি করছে, তখনই আমরা তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিস তৈরি করার জন্য স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন করে থাকি। এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিলে ও ভ্যাকসিন শুনলে আবার মানুষ ঘাবড়ে যায় যে ভ্যাকসিন মানে ইঞ্জেকশন, সেটা না, এই সাবলিঙ্গুয়াল ড্রপস ফর্মে আসে, জীবের তলায় ড্রপ খেলেই কিন্তু এই ভ্যাকসিনের কার্যকারিতা চালু হয়ে যায়। আর এই ভ্যাকসিন স্টার্ট হলে দু তিন মাসের মধ্যে তার এফিকেসি আসতে আরম্ভ হয়ে যায়, তারপর থেকেই কিন্তু সলিউশনের দিকে আমরা এগিয়ে যাই। কিন্তু প্রথমে ইম্পর্টেন্ট আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা, আর চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কোন কোন অ্যালার্জেন হাইপোরিঅ্যাকটিভ হচ্ছে, সেই অ্যালার্জেনের বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিস তৈরি হওয়ার জন্য ভ্যাকসিন তৈরি করে দিলে কিন্তু এর সুরাহা সলিউশন করা যায়। আপনাদের কারোর যদি প্রয়োজন থাকে তো নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই সলিউশন নিতে পারেন। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজারের পিছনে আর রিনিটিস নগরের মাঝখানে অ্যালার্জি অ্যাজমা সেন্টারে বসি, এখানে আসলে কিন্তু এই পরিষেবা আমরা দিতে পারবো। আজকের মিটিং এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুদের আগ্রহ আছে সাবস্ক্রাইব করার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।